আসসালামু আলাইকুম এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন শুরুতে সংবাদ শিরোনাম শুরুতে জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মোয়েন খান বলেছেন বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করেনি করলে নেতা কর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাত আন্দোলন হতো না এবারে জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সরকার দেশে বাকশাল কায়েমে চক্রান্ত করছে দেশে একদলীয় বাকশাল কায়েমের জন্য সরকার খোড়া ও জুহাতে বাইতুল মোকারম এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ করার পাঁচতারা করছে জানাবো বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন দুঃশাসন লুটপাট এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেই জন্যই একের পর এক ড্রাকোনিয়ান আইন তৈরি করছে সরকার বর্তমানে মত প্রকাশের স্বাধীনতার সিটেফোটাও নেই এদিকে রাজধানীর পল্টন রমনা ওয়ারি এবং মতিঝিল সহ বিভিন্ন থানায় দায়ের করা বারোটি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবারে থাকছে দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে তৎপর বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান বাস্তবায়নে বিএনপি তৎপর রয়েছে দেশের গণতন্ত্র এবং নির্বাচনের প্রতি তাদের কোনো আস্থা নেই এবং সর্বশেষ জানাব ভয়াবহ সংবাদ এবার পারমাণবিক যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলো পুতিন তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলো উত্তাল বাড়ালে পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি সৃষ্টি হবে বলে হুশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন মস্কোর হাতে থাকা অস্ত্রগুলো পশ্চিমা দেশগুলোয় আঘাত হানতে সক্ষম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না মইন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান বলেছেন বিএনপি বিদেশিদের উপর নির্ভর করে না বিদেশি শক্তিকে জিজ্ঞাসা করে বিএনপি আন্দোলন করেনি করলে নেতাকর্মীরা ঘরে বসে টিভি দেখে ঘুমাতো আন্দোলন হতো না জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাংলা নগরে বৃহস্পতিবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি ড আব্দুল মইন খান বলেন প্রয়াত রাষ্ট্রপতি জাউ রহমান ঐক্যের রাজনীতি করেছেন বিভাজনে রাজনীতি করেননি যেটা আজকে আওয়ামী লীগ করছে আওয়ামী লীগ দেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি এবং বিপক্ষের বলে বিভেদ তৈরি করে আজীবন ক্ষমতা থেকে দেশ শাসন করতে চায় তারা ক্ষমতার লোভে বিভাজনের মাধ্যমে এ জাতিকে ধ্বংস করে দিচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আসুন আমরা নতুন করে একসঙ্গে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক হানাহানি এবং দ্বন্দ্ব ভুলে গিয়ে বাংলাদেশের গণতন্ত্রের যে আদর্শ সেটিতে দীক্ষিত হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় বাইতুল মোকারমে সভা সমাবেশ নিষিদ্ধের চক্রান্ত বাতিল করতে হবে চরমনাই পীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন সরকার দেশে বাকসাল কায়েমের চক্রান্ত করছে দেশে একদলীয় কায়েমের জন্যই জন্য খোড়া অজুহাতে বাইতুল মোকারম এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধ করার পায়তারা করছে বাইতুল মোকারম মসজিদ গেটে যে সকল ইসলামী দল মিটিং মিছিল করে তারা মসজিদের সম্মান এবং মুসল্লিদের যাতে কোনো অসুবিধে না হয় সেদিকে দৃষ্টি রেখেই মিছিল মিটিং করেন নামাজে আসা মুসল্লিদের আতঙ্ক ঙ্কিত হওয়ার অজুহাতে জাতীয় মসজিদ এলাকায় মিছিল মিটিং নিষিদ্ধের পায়তারা করলে তা সরকারের জন্য সুখকর হবে না চর্মনাই মাহফিলের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল দশটায় মাহফিল মঞ্চে আয়োজিত ওলামা ও সুদী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পীর সাহেব চর্মনাই আরও বলেন প্রহসনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর সরকার বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করছে সরকার জনরসের ভয়ে আতঙ্কিত হয়ে বিরোধী দলসহ ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে এখন মত প্রকাশের স্বাধীনতার সিটে ফোটাও নেই রিজভি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দুঃশাসন লুটপাট এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথা বলতে না পারে সেজন্যই একের পর এক ড্রাকুনিয়ান আইন তৈরি করেছে সরকার বর্তমান মত প্রকাশের স্বাধীনতার সিটে ফোটাও নেই বৃহস্পতিবার রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন গত রোববার আইনমন্ত্রী আনিসুল হক জাতীয় সংসদে বলেন মিথ্যা তথ্য ও মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা বন্ধে কিছু আইন হবে তবে সরকার কোনোভাবেই সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্ব করবে না ওই জাতীয় পার্টির সংসদ সদস্য আইনমন্ত্রী এসব কথা বলেন অবশ্য কবে নাগাদ এবং কয়টি নতুন আইন সংসদে তোলা হবে তা আইনমন্ত্রী স্পষ্ট করেননি আইনমন্ত্রীর এই বক্তব্যের জবাবে আজ রিজবি বলেন সরকারি সংস্থাগুলোকে গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নানাভাবে কাজে লাগিয়ে তাদের মিথ্যা জয়গান প্রচার করেও শান্তি পাচ্ছে না সরকার তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশি বিদেশি কিছু মিডিয়ায় তাদের অনেক অপ অপকর্ম প্রকাশিত হয় সেটিও যাতে প্রকাশ হতে না পারে সেজন্য কিছুদিন আগেই সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হয়েছে বিএনপি নেতা রিজবি বলেন ডামি নির্বাচনের জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়ে মানুষের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দিতে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন দেশে মত প্রকাশের বা বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষকে যেভাবে মামলা জেল জুলুম ভোগ করতে হয়েছে এবার জেল জুলুমের মাত্রা আরও বাড়িয়ে দেবে ডামি সরকারের বিরুদ্ধে কেউ সমালোচনা করতে পারবে না রুহুল কবির রিজবি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের পর আওয়ামী ফ্যাসিব প্রতিবাদী সরকার দুঃশাসনের প্রকোপ বৃদ্ধির জন্য আরও মরিয়া হয়ে উঠেছে ভোটারবিহীন অবৈধ ক্ষমতার গরিমায় মন্ত্রীরা জুলুমের তীব্রতা বৃদ্ধির হুমকি দিয়ে জনসমাজকে ভীতি ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছেন নতুন আইন করার ব্যাপারে আইনমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে রিজবি আরও বলেন এর অর্থ হল নাগরিকদের উপর নজরদারি আরও তীব্র হবে এটি সমগ্র জাতিকে পর্যবেক্ষণে রাখার নতুন এক কালো আইন প্রণয়নের আলামত বারো মামলায় আগাম জামিন পেলেন ইশরাক রাজধানীর পল্টন রমনা এবং ওয়ারি ও মতিঝিল সহ বিভিন্ন থানায় দায়ের করা বারোটি মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আগাম জামিনের আদেশ দেন ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন জানান আটাশে অক্টোবরকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর রমনা মতিঝিল ওয়ারি এবং সহ বিভিন্ন থানায় নাশকতার মামলা দায়ের হয় এসব মামলায় আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন জানাব আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করলেন পুতিন ইউক্রেন যুদ্ধ ঘিরে পশ্চিমা দেশগুলো উত্তেজনা বাড়ালে পারমাণবিক যুদ্ধের প্রকৃত ঝুঁকি সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন মস্কোর হাতে থাকা অস্ত্রগুলো পশ্চিমা দেশগুলো আঘাত হানতে সক্ষম আজ বৃহস্পতিবার মস্কোয় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন রুশ সেনারা ইউক্রেনের যুদ্ধের ময়দানে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এখন কোন দেশ যদি কেপের সহায় সৈন্য পাঠানো সাহস দেখায় তার পরিণতি হবে দুঃখজনক রুশ প্রেসিডেন্ট বলেন তাদের শেষ পর্যন্ত এটা মাথায় রাখা উচিত যে আমাদের এমন সব সামরাস্ত্র রয়েছে যেগুলো তাদের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম পশ্চিমাদের সব এমন ঝুঁকি সৃষ্টি প্রকৃত করে যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার হতে পারে আর এভাবে সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে দু সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর থেকে বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা তুলেছে মস্কো পশ্চিমা দেশগুলো বরাবরই এর সমালোচনা করে আসছে এর মধ্যে আবারও হুঁশিয়ারি দিলেন পুতিন তিনি এমন সময় একথা বলেন যখন সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেছেন ইউক্রেনে ফরাসি সেনা পাঠানোর বিষয়টি নাকচ করছেন না গত বছরে ঠিক একই সময় ইউক্রেনের পাল্টা হামলার মুখে বেশ কুণ্ঠাসা হয়ে পড়েছিল রুশ সেনাবাহিনী ইউক্রেনের দক্ষিণ পূর্ব এবং দক্ষিণাঞ্চলে পিছু হটতে বাধ্য হয়েছিল তারা তবে এবছর গ্রীষ্মে পাল্টা হামলায় ব্যর্থ হওয়ার পর যুদ্ধের ময়দানে রক্ষণাত্মক অবস্থানে যায় কেপ এছাড়া যুদ্ধ শুরুর পর দীর্ঘ সময় ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোকে নতুন সহায়তা নিয়েও দোলাচলে থাকতে দেয় দেখা গেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আটকে আছে ইউক্রেনের জন্য নতুন ছ হাজার কোটি ডলারের সহায়তা তহবিল কেভের এমন সংকটের মুহূর্তে সম্প্রতি দেশটির আবদিবা শহর দখল করে নিয়েছে রুশ বাহিনী একই সঙ্গে তারা এদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার খড়গে নিচে থাকা রুশ অর্থনীতিকেও অনেকেই প্রত্যাশার চেয়ে বেশি ভালো করছে নিষেধাজ্ঞা জেরে মস্কো সবচেয়ে ভয়াবহ যে সংকটের মধ্যে পড়তে পারত তা থেকে বাঁচাতে রাশিয়াকে বড় সহায়তা করেছে সামরিক উৎপাদনে বিপুল বিনিয়োগ এবং সেনা সদস্য ষদের উচ্চ বেতন ও নানা সুবিধা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়েও কথা বলেছেন পুতিন পনেরো থেকে সতেরোই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে পুতিনের কোনো প্রকৃত বিরোধী নেই ফলে নির্বাচনের ফল কি হবে তা অনেকটাই নিশ্চিত নির্বাচনের আগে চলতি বছরের শুরু থেকে গণমাধ্যমে পুতিনের উপস্থিতি বেড়েছে সম্প্রতি একটি বুমারু বিমানে চড়ে সংবাদের শিরোনাম হয়েছেন তিনি